আরো স্টুডেন্টস আজকে আমরা চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের কবিতা ক্রো টেস্টামেন্ট নিয়ে অ্যালেক্সি সারমান অ্যালেক্সির লেখা এই কবিতাটা একটি অ্যালিগেরিক্যাল পোয়েম আমরা বলতে পারি রূপক কবিতা এই কবিতা অনেক রূপক ইউজ করা হয়েছে এবং এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে বিবলিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে কবিতাটা ভালো লাগবে তোমাদের শোনো এখানে সাতটা প্যারা আছে আজকে আমরা চারটে প্যারা পড়বো এবং তারপরের দিন তো আমরা বাকি তিনটে প্যারা পড়ব অল্প অল্প করে বুঝবো যাতে বোঝাটা ঠিক হয় একসঙ্গে অনেকটা চাপ হয়ে যাবে তোমাদের পক্ষে তো আমরা সিলেবাস ওয়াইজই যাব তো ক্রো টেস্টামেন্ট শুরু করছি ক্রো টেস্টামেন্ট কেন লিফ ক্রো দ্যাট হেভি ব্ল্যাক বার্ড অ্যান্ড স্ট্রাইকস ডাউন এবেল প্রথমে আমাদের জানতে হবে কেন আর এবেল কে তো এখানে আমাদের বাইবেলে যে জেনেসিস ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে জেনেসিস বাইবেলে সেখানে কি বলা আছে সেখানে যে ডিসক্রিপশান আছে যে মানুষ কীভাবে এলো অ্যাডাম এবং ইভের থেকে এলো অ্যাডাম এবং ইভ হচ্ছে হচ্ছেন আমাদের পরম পিতা পরম মাতা বলতে পারি অ্যাকচুয়ালি মানে ভগবানের সৃষ্ট গড দ্বারা সৃষ্ট প্রথম পুরুষ হচ্ছেন অ্যাডাম প্রথম নারী হচ্ছেন ইভ মানে আমাদের মানবজাতির একদম সবচেয়ে প্রথম পুরুষ অ্যাডাম মানে আমাদের সকলের যদি মানুষ মানব জাতির পিতা হিসাবে তাকে দেখতে পারি আর ইভচে এটা ক্রিশ্চিয়ানিটি অনুসারে কিন্তু সায়েন্স যে এই মতটাকে খুব একটা সমর্থন করে সেটা না তো আমরা ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী যদি যাই তাহলে অ্যাডাম এবং ইভের দুই ছেলে কেন এবং এবেল তো কেন লিভস ক্রো দ্যাট হেভি ব্ল্যাক বার্ড তো কেন এবং এবেলের মধ্যে লড়াই হলো সেখানে কেন একটি ক্রো ক্রো মানে কাক কাককে তুলে হেভি ব্ল্যাক বার্ড বড়োসড়ো চেহারার একটা কাক ছিল সেটাকে তুলে মারল স্ট্রাইকস ডাউন এবেল এবেলকে মানে মানবজাতি প্রথম নারী পুরুষ এ অ্যাডাম এবং ইভ তার দুই সন্তান কেন এবং এবেল সেই দুই সন্তানের মধ্যে দুই ছেলের মধ্যে লড়াই হচ্ছে কেন এবং এবেলের মধ্যে সেখানে হেভি ব্ল্যাক বার্ড কাককে ব্যবহার করা হলো কেন ব্যবহার করলো এবেলকে মারার জন্য এতটা আশা করি ক্লিয়ার হয়েছে এবার এখানে কাকের ভূমিকাটা কি কাকের ভূমিকাটা দ্য ক্রো হ্যাজ বিন ইউজড অ্যাজ আ ওয়ার উইপেন যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার হলো ক্রো কাকটা এবার কথা হচ্ছে কাককে দিয়ে কেন মাক এখানে নেটিভ আমেরিকানদেরকে রিফ্লেক্ট করছে মানে কাক বলতে নেটিভ আমেরিকান আমেরিকার আদিবাসী বা আদিবাসিন্দাদের ব্ল্যাক আমেরিকানদের বোঝানো হয়েছে এই জন্য এটা একটা রূপকধর্মী কবিতা ড্যাম শেস ক্রো আই গেস দিস ইজ জাস্ট দ্য বিগিনিং কাক বলল হতাশ হয়ে ড্যাম হাই আই গেস দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এই বোধ সবে শুরু মানে এই যে দুঃখের দিন শুরু হলো এটা সবে শুরু কাক বুঝতে পারলো কাক মানে নেটিভ আমেরিকান বুঝতে পারলো যে এখনও লং ওয়ে টু গো অনেক বাকি সবে তো শুরু নেক্সট প্যারায় আসছি দ্য হোয়াইট ম্যান ডিসগাইজড অ্যাজ আ ফ্যালকন সুপসিন অ্যান্ড ইয়েট এগেইন স্টিলস আ স্যালমন ফ্রম ক্রোস ট্যালন্স দ্য হোয়াইট ম্যান সাদা চামড়ার যে লোক মানে হচ্ছে যারা ইউরোপিয়ানরা যারা আমেরিকাতে এসেছিল বা পরবর্তীকালে আমেরিকা যারা এস এলো সাদা চামড়ার ডিসগাইজড অ্যাজ এ ফ্যালকন তারা ফ্যালকনের রূপ নিল তারা শিকারি পাখির মতো এলো সুপসিন এসে প্রবেশ করলো অ্যান্ড ইয়ে টেকেন স্টিলস এ স্যালমন ফ্রম ক্রোস ট্যালন স্যালমন মানে হচ্ছে স্যালমন মাছ একটা তো ক্রো মানে কাক যে নোখে করে যে স্যালমন মাছ ধরেছিল মানে তার দেশের যে মানে নেটিভ আমেরিকানদের কাছে আমেরিকান আমেরিকান আমেরিকার যে রসদ যে খাদ্য যে সম্পদ ছিল সেটা সে ফ্যালকন মানে শিকারি পাখি মতো এলো এবং সেটাকে নিয়ে চলে গেলো কেড়ে নিয়ে ক্রোর হাতে কিন্তু তার ন্যায্য বা প্রাপ্য খাবারটা থাকলো না ড্যাম সেস ক্রো ইফ আই কুড সুইম আই উড হ্যাভ ফ্লেড দিস কান্ট্রি ইয়ার্স এগো ক্রো বলল ড্যাম হাই যদি আমি সাঁতার কাটতে পারতাম এই দেশ ছেড়ে আমি বহু বছর আগে চলে যেতাম বহু বছর আগে চলে যেতাম এই অন্যায় এই অত্যাচার এই বঞ্চনার শিকার আমি হতাম না কিন্তু আমার হাত পা বাঁধা আমার যাওয়ার কোনো জায়গা নেই ফলে আমাকে এই কষ্ট সহ্য করতে হচ্ছে দ্য ক্রো গড as ডেপিক্টেড in অল অফ দ্য reliable ক্রো বাইবেলস লুকস exactly লাইক like a ক্রো এবং ক্রো দেখছে তার যে ভগবান বাইবেলে বর্ণনা করা হচ্ছে তার যে ভগবান হিসেবে সেও তার মতোই অত্যাচারিত মানে ক্রোর মতো মানে ব্ল্যাক আমেরিকানের মতো নেটিভ আমেরিকানের মতো তাদের বাইবেলে যাদেরকে তার ভগবান হিসেবে বর্ণনা করছে তারাও তো অত্যাচারিত এখানে কোথাও যেন ক্রোকে বলা হচ্ছে যে তুমি অত্যাচারিত হও তোমার ভগবানও অত্যাচারিত হয়েছিল এবং ক্রো দেখছে সে যখন লুকস এক্স্যাক্টলি লাইক আ ক্রো সে তাকে তার মতে নেটিভ আমেরিকানের মতোই দেখতে তার ভগবানকে ড্যাম সেস ক্রো দিস মেক্স ইট সো মাচ ইজিয়ার টু ওয়ার্শিপ মাই সেলফ ক্রো বললো হায় মনে হচ্ছে যেন আমি নিজেকেই নিজের পুজো করছি মানে আমি নিজের নিজেরই পুজো দিচ্ছি তার ভগবানের ইতিবৃত্ত পড়ে তার মনে হলো শুনে মনে হলো বাইবেলে অ্যামাং দ্য অ্যাশেস অফ জেরিকো ক্রো স্যাক্রিফাইসেস হিজ ফার্স্ট বর্ন ফার্স্ট বর্ন সন অ্যাসেস অফ জেরিকো জেরিকো একটা শহরের নাম ইহুদিদের শহর জেরিকো সেখানে কি হলো সেখানে অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো জেরিকো শহরের যে যুদ্ধেতে ধুলাবশেষে পরিণত হলো জেরিকো শহর যে ধুলোয় মিশে গেল যুদ্ধেতে ক্রো স্যাক্রিফাইসেস ইস ফার্স্ট ওয়ানসন সেখানে ক্রো কি ক্রো মানে নেটিভ আমেরিকান তার প্রথম সন্তানেরকে স্যাক্রিফাইস করলো ত্যাগ করলো মানে হোয়াইটদের যুদ্ধের মধ্যে ক্রোকে যুদ্ধাস্ত্র হিসাবে নেটিভ আমেরিকানকে সোলজার হিসাবে ইউজ করা হলো এবং সেখানে দেখা যাচ্ছে যে সে নিজের সন্তানকে বলিদান দিল মানে যাকে তার মারার কথা না হোয়াইটদের কথা তাকেই মারতে হলো এখানে ক্রো যুদ্ধ করলেও দেখা যাচ্ছে ক্রোদেরই ক্ষতি যুদ্ধ না করলেও হোয়াইট আমেরিকানরা তাদের দেশে সম্পদ লুটে নিচ্ছে সেখানেও তাদেরই ক্ষতি তো এটা একটা বার্নিং ইস্যু অফ হিস্ট্রিও আমরা বলতে পারি নেটিভ আমেরিকানদের কিন্তু এইভাবেই যুগে যুগে কষ্ট সহ্য করতে হয়েছিল এবং এখনও আমরা আমেরিকাতে দেখছি জর্জ ফ্লয়েডের ব্ল্যাক লাইভস ম্যাটার যে যে আন্দোলন চলছে সেখানেও কিন্তু সেই ব্ল্যাক ভার্সেস হোয়াইট মানে এটা যে অ্যালেক্সি সারমন যবে লিখেছেন সেদিনকার যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকদের উপর অত্যাচার ব্ল্যাক আমেরিকানদের উপর আজকে কি অস্বাভাবিকভাবে এত বছর পরেও শতাব্দী পরেও ব্ল্যাক আমেরিকানরা এখনও তাদের বলতে হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার তা এই কষ্টের যেন শেষ নেই ক্রো যেন ঠিকই বলেছিল ইট ইজ জাস্ট দ্য বিগিনিং সবে তো শুরু ড্যাম শেষ ক্রো এ মিলিয়ান নেস্ট আর সো উইথ ব্লাড ক্রো আবার বলছে হায় লক্ষ এক মিলিয়ন মানে দশ লক্ষ এ মিলিয়ন নেস্ট মানে লক্ষ 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 বাসা সোক্ট উইথ ব্লাড পাখির বাসা নেস্ট মানে অ্যাকচুয়ালি এখানে মানুষের কথাই বলা হয়েছে সেই ব্ল্যাক আমেরিকান বা নেটিভ আমেরিকান যারা আমেরিকার আদিবাসিন্দা তাদের ঘরগুলো শোক উইথ ব্লাড রক্তে ভরে গেল তাদেরকে যুদ্ধ করানো হলো সোলজার হিসেবে মানে ক্রোকে যেরকম কেন ইউজ করেছিল এভেলের অ্যাগেনস্টে সেরকমভাবে হোয়াইট আমেরিকানসদের বা ইউরোপিয়ানসদের মধ্যে যুদ্ধ হতে ব্ল্যাকদেরকে বা নেটিভ আমেরিকানদেরকে নিয়োগ করা হলো যুদ্ধে যেই জিতুক না কেন লুজিং এন্ডে কিন্তু নেটিভ আমেরিকানরাই থেকে যাচ্ছে ক্ষতিটা তাদেরই হচ্ছে কারণ যুদ্ধে অস্ত্র হিসেবে বা সৈন্য হিসাবে তাদেরই ইউজ করা হচ্ছে মরে যাচ্ছে তারাই সেই জন্যই ড্যাম সেস ক্রো ক্রো বলছে হাই এ মিলিয়াননেসটা সোক উইথ ব্লাড তাদের বাসাগুলো কাকের বাসা মানে এখানে নেটিভ আমেরিকানদের ঘরগুলোকে বয়ে ব্ল্যাক আমেরিকান বা নেটিভ আমেরিকানদের যে ঘরগুলো সেগুলো কিন্তু রক্তে ভরে যাচ্ছে তাদের সন্তানের রক্তে তাদের মায়ের রক্তে তাদের বাবার রক্তে তাদের ভাইয়ের রক্তে মানে রক্তপাতটা যে হচ্ছে ব্লাড শেডটা টোটালি হচ্ছে নেটিভ আমেরিকানদের তো এই কবিতাটাই আমরা আজকে এতটা অবধি রাখবো নেক্সট দিন আমরা এই কবিতার বাকি অংশটুকু পড়বো তোমরা পরের পার্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং সাথে থেকো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ